ভোরে পাখিদের ঘুম ভেঙেছে, আহারের খোঁজে বেরিয়েছে সূর্যের আলো ফোটার আগেই। বেরিয়ে দেখছে কদিন আগের ভ্যাপসা গরম আর নেই, প্রকৃতি তার রূপ বদলাতে শুরু করেছে। পথের ধারের যে জঙ্গলি ফুলগুলোই ধুলো পড়ে থাকত কিংবা প্রচণ্ড রোদ আর গরমে নেতিয়ে পড়ত, সেই ফুলগুলো রাতভর শিশির স্নান করে সতেজ হয়েছে। বাতাসে উড়ে বেড়ানো শুভ্র শিশির কণা ঢেকে রেখেছে পথঘাট, ফসলি মাঠ সব। পাখপাখালির আর বুঝতে বাকি থাকে না যে প্রকৃতিতে হেমন্ত এসেছে। হেমন্তের শুরুতেই শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে উত্তরের শীতল মৃদু হাওয়া। সেই হাওয়ায় কৃষকের স্বপ্ন সমেত দোল খাচ্ছে ধান গাছের সবুজ পাতা। পাতায় রাতভর যে শিশির জমেছে তাহার মানায় মুক্তোর মালা কেউ। শীতের আগমনী বার্তা থেকেই ব্যস্ত হয়ে ওঠেন শীত সকালের চেনামুখ গাছিরা। খেজুর রস সংগ্রহের প্রস্তুতি চলছে বাংলার গ্রামে গঞ্জে। প্রকৃতির রূপ বদলের এই দৃশ্যগুলোর দেখা মিলেছে ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ উত্তরের পুরনো এক জনপদ কাহালুতে। 2500 বছরের ইতিহাস বুকে নিয়ে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বগুড়া জেলার অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক জনপদ কাহালু। কাহালু উপজেলা মানচিত্রের পশ্চিম সীমান্ত ঘেঁষে বয়ে চলা নাগর নদী হয়ে এই অঞ্চলে অসংখ্য ধর্মযাজক এসেছেন। সেই সাথে বণিকের আগমনে ব্যবসায়িক সমৃদ্ধতাও এসেছে কাহালু উপজেলায়। নদীপথের পর যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হয়েছে উপজেলার উপর দিয়ে চলমান রেলপথ আর আন্তঃজেলা সড়কপথ। উপজেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে যোগাযোগ ব্যবস্থা। তবুও বহুকাল আগে গড়ে ওঠা সভ্য জাতির এই বসবাসী স্থলে রয়েছে নানান পাওয়া না পাওয়ার গল্প, আর সেসব কথাই বলছি এখন। বহুকাল আগে থেকেই এখানে সভ্য জাতির বসবাস। সেই সভ্য জাতিকে ধর্মীয় শিক্ষা দিতে দূর দূরান্ত থেকে এ অঞ্চলে এসেছেন বহু ধর্মযাজক। সেরকম একজন সাধুপুরুষের নামেই কাহালু উপজেলার নামকরণ হয়েছে, হযরত শাহ সুফি সৈয়দ কালুপীর তৎকালীন খ্যাতিমান এক দরবেশ। জনশ্রুতি রয়েছে তিনি এ অঞ্চলে সফলতার সাথে ইসলাম প্রচার করে একসময় এখানেই মৃত্যুবরণ করেন। ধর্মপ্রচারে অসামান্য অবদান রাখায় এই এলাকা কালু দরবেশের নাম অনুসারে পরিচিতি পায় কালু নামে। দিন বদলের সাথে সাথে কালু থেকে পরিবর্তন হয়ে পরিচিতি পায় কাহালু নামে। অত্র এলাকার যত মানে মুসলমান ধর্ম আছে, হিন্দুরা পূজা করে আসে। এখানে ছিল এই যে বটগাছ, ওখানে সিঁদুর 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 এগুলো দিত, মোমবাতি জ্বালাতো। কালু পীর সাহেবের নামকরণে এই কালুর নামের নামকরণ হয়েছে আর কি। এটা আমার জানা মতে এটা এটুকু আমরা জানি। এই জনপদে ধর্মীয় কোনো বিবাদ নেই, যার যার ধর্ম পালনের পর সবাই মানুষ। ধর্মীয় সম্প্রীতির অনন্য এক উদাহরণ এই উপজেলা। পুরনো মসজিদ আর মন্দির দেখে বোঝা যায় আদিকাল থেকেই এখানকার হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। যোগীর ভবনের এই ভিটায় মন্দির নির্মাণ করা হয়েছে প্রায় 1200 বছর আগে, লোককথা অনুযায়ী আরও পুরনো। জনশ্রুতি রয়েছে মনসামঙ্গল কাব্যধারার কিংবদন্তি চরিত্র বেহুলা তার সাবে কাটা স্বামীকে নিয়ে এসেছিলেন এখানে। আমাদের এই মন্দিরটার সঙ্গে সেই বেহুলা লক্ষ্মীন্দারের অনেক স্মৃতি জড়িত আছে। আমরা শুনেছি বা এটা লোককথা যেটা, যে এই এখানে এক শিল্পাটা ছিল, এখানে এই বেহুলা তার ওষুধ বাটাইয়া লক্ষ্মীন্দারকে খাওয়াইয়া সুস্থ করে নিয়ে গেছে। এই যে কানসকূপ আছে দেখতে পাচ্ছেন আপনারা, এই কানসকূপের একটা ইতিহাস আছে। এই কানসকূপের দিয়ে একটা সুরঙ্গ পথ আছে, ওই যে সামনে একটা পুকুর আছে, এখানে যিনি পূর্বে যিনি সেবায় ছিলেন মানে গোসাই ছিলেন, উনি এখানে নেমে ডুব দিয়ে একবার ওই পুকুরে উঠত। উঠে ওইখান থেকে ডুব পেরে চান করে আবার এই দিক দিয়ে উঠে জল নিয়ে এসে মন্দিরে পূজা পার্বণ করত। জরাজীর্ণ ভুতুরে এই বাড়ির একসময় জৌলুস ছিল, তখন এখান থেকেই কাহালুর জমিদারি পরিচালনা করা হতো।
সেই জমিদার বাড়ির কঙ্কাল দাঁড়িয়ে আছে মাটিতে লুটিয়ে পড়ার অপেক্ষায়। তোরাবালি চৌধুরীর যে জমিদারি, এই জমিদারি জমিদারি প্রথা বিলুপ্তির পর এখন আর জমিদারি নাই। জমিদারির আগের এবং পরের কিছু আশ্চর্য ঘটনা শোনা যায় জমিদারিকে ঘিরে। এখানে এখানে বাগান ছিল, বিরাট বাগান। এখানে আপনার হচ্ছে এখানে শালমন্দা পুকুর ছিল, এখানে প্যাঁচি ছিল, ঘেরা ছিল। এই বাগানে কেউ ঢুকতে মানে ঢোকা যায়নি, এই অবস্থা ছিল। জমিদার বাড়ির সামনে অচেনা এক গাছ রয়েছে। গ্রামের কেউই এমন গাছ আর কোথাও দেখেননি। অচেনা গাছ তাই সবাই চেনেন অচিন গাছ নামে। গাছটি নাকি কেটে ফেলা হয়েছিল, তারপর আবারও উঠে দাঁড়িয়েছে। তখন থেকেই গাছের আশ্চর্য ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করেন স্থানীয়রা। এখন নাকি গাছের ছাল আর পাতা দিয়ে ভালো হয় বিভিন্ন রোগ। অচিন গাছটা যখন কাটা পড়ে তখন সবাই খাইতে চলে যায়। যখন সবাই খাইতে চলে যায় আইসি দেখে যে অচিন গাছ খাড়া হয়ে আছে। তখন কিছু লোক স্টককেরই মারা যায়। যাবার পরে যে গাছ কিনছে সেই জায়গাটা ছাড়ি দিতেই ওই চলে গেছে। যাওয়ার পরে এই গোটা এলাকার মোড়লবাসী সাতাশ পাড়া গোটায় জানে যে হলো এই গাছ খুব জাগ্রতন এবং গাছের আশপাশে কোনো বিয়াদবি করা হবে না। এই গোটা সাতাশ পাড়ার লোক এই গাছে মান্যত এবং বিভিন্ন ইয়া করে, ছেলে সন্তান হয় না তারাও মান্যত করে, বিভিন্ন রোগের কারণে মান্যত করে। অ্যান্ড পাতাটা আপনি বাইটি ব্যবহার করলে কোনো ঘা পচার রোগ ইত্যাদি আপনার ভালো হয়। দুই উপজেলার মাঝখান দিয়ে বয়ে চলা এই নদী জীববৈচিত্র্যকে মনের মতো করে সাজিয়েছে, দিয়েছে নয়ন জুড়ানো রূপ। তবে দেশের অন্যান্য নদীর মতো এই নদীতেও প্রভাব পড়েছে বিরূপ। দখল, দূষণ আর ময়লা ফেলে নদী ভরাট এখন এই নদীর নিয়মিত চিত্র। অত্যাধুনিক পদ্ধতিতে নিচের অংশ ফাঁকা রেখে নদীর মধ্যে নির্মাণ করা হয়েছে এই বাড়িটি। এখানে আবার ময়লা ফেলে নদী ভরাট করা হচ্ছে, পরিবর্তন করে দেয়া হচ্ছে নদীর গতিপথ, বন্ধ হয়ে যাচ্ছে প্রবাহ। এসব কারণেই নদীতে বর্ষা বা বর্ষা পরবর্তী মৌসুম ছাড়া আর জল থাকে না। নদীতে জল কমতে শুরু করেছে, তাই চলছে চাষাবাদের প্রস্তুতি। বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন নদীপাড়ের চাষিরা। রাজা জমিদারদের আমল, তারপর ব্রিটিশ পাকিস্তান। এর মধ্যেই ১৯২৮ সালে প্রশাসনিক অঞ্চল থানা হিসেবে প্রতিষ্ঠিত হয় কাহালু। তারপর ১৯৮৩ সালে কাগজে কলমের স্বীকৃতি পায় উপজেলা হিসেবে। কাহালু উপজেলা মানচিত্রের পশ্চিম সীমান্ত নির্ধারণ করেছে এই নাগর নদী। নদীর পূর্ব পারে কাহালু উপজেলা আর পশ্চিম পারে দুপচাচিয়া উপজেলা। নদীর দুপারের মানুষের যোগাযোগের জন্য তৈরি করা বাঁশের এমন সাঁকো নজর কাড়ে যে কারো। তবে খুব প্রয়োজনে নির্মাণ করা এই সাঁকো দিয়ে চলাচলে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় শিশু ও বৃদ্ধরা। আমাদের তো ব্রিজ ঘাটটা কোনো কিছু নেই, আমরা কীভাবে এইভাবে যাতায়াত করি? এই বাঁশ কাঠ দিয়ে আর কতদিন আমরা এইভাবে চালাম? এই রাস্তাটা ব্রিজটা হলে আমাদের জন্য সুবিধা হতো আর কি। ছোটো বাচ্চারা স্কুল অবশ্যই আসে, মাদ্রাসায় আসে, স্কুলে আসে, ওই পাত্র স্কুল কলেজ নেই, সব এই পারে। দুপচাচিয়া এবং কাহালু থানা, তার মাঝামাঝি ব্রিজটা। যদি আমাদের ব্রিজটা ভালো হতো এবং গরিব মানুষের আর্থিক সহযোগিতা দিয়ে যে ব্রিজটা হচ্ছে হয়, এটা তাতে তাদের দুর্ভোগ। তো সরকারের সহযোগিতায় যদি আমাদের ব্রিজটা যদি হতো তো এলাকার লোকের মনে হয় ভালো হতো। যোগাযোগ ব্যবস্থায় কোনোভাবে পিছিয়ে নেই কাহালুবাসী। ব্যবসায়িক যোগাযোগ, কৃষিপণ্য পরিবহন সহ সব ধরনের যোগাযোগ সহজ করেছে কাহালু রেলওয়ে স্টেশন ও আন্তঃজেলা মহাসড়ক। প্রতিদিন সাত জোড়া রেলগাড়ির যাতায়াত এই স্টেশন হয়ে। ১৯০০ সালে এই স্টেশন নির্মাণের পর থেকে কাহালুবাসীর যোগাযোগ সহজ করেছে রেলপথ। বগুড়া থেকে আগত কাহালু নদী দিয়ে তাওলা দিয়ে পার হয়ে গেছে নাগর নদীতে। আমাদের আগে ব্যবসা বাণিজ্য, আমরা ছোটতে শুনছি যে নাগর নদী দিয়ে আমাদের অনেক যানবাহন এবং মাল মানে ব্যবসা বাণিজ্যের জন্য আমদানি রপ্তানি যোগাযোগ ছিল।
কিন্তু এখন বর্তমানে নাগর নদীর কোনো অস্তিত্ব নেই বলেই চলে। রেল যোগাযোগটা ব্রিটিশ আমল থেকে আসছে এবং সেই সময় নাগর নদীর কারণে ব্রিটিশ আমল রেল যোগাযোগ খুব কম ছিল, কিন্তু এগুলো হওয়ার নাগর নদীর ইয়াতে এখন বর্তমান কাহালুতে না রেল যোগাযোগ ব্যাপকভাবে বিস্তার করেছে। কৃষিপ্রধান কাহালু উপজেলায় শিল্প কারখানারও কমতি নেই। উপজেলা সদরের 3 কিলোমিটার পাশ দিয়ে রয়েছে আন্তঃজেলা মহাসড়ক। পণ্য আনা নেয়ার সুবিধা থাকায় গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা। কাঁচ ফ্যাক্টরি, পেপার মিল, টাইলস ফ্যাক্টরি সহ বিভিন্ন কারখানায় কর্মসংস্থান হচ্ছে কাহালু সহ আশপাশের উপজেলার মানুষেরও। বেকার সমস্যা সমাধানে অসামান্য ভূমিকা রাখছে এই কারখানাগুলো। তবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ও গ্যাস সংযোগ পেলে আরও কারখানা গড়ে উঠবে, কমবে উৎপাদন খরচ। আমাদের মহাসড়ক হওয়ার কারণে অনেক কলকারখানা এই রাস্তায় গড়ে উঠেছে, আর আমাদের কোম্পানিতে প্রায় ডেলি এবং পারমিট হাজির শ্রমিক মিলে প্রায় 5,000-6,000 মতো কর্মসংস্থান এখানে হয়েছে। আর কাহালুতে মেন সমস্যা কলকারখানা চালানোর জন্য হচ্ছে এখানে বিদ্যুৎ এবং গ্যাস। যদি বিদ্যুৎ এবং গ্যাসটা নিরবচ্ছিন্ন এখানে হয় তাহলে শুধু আমাদের না, এই কারখানাতে নতুন নতুন আরও উদ্যোক্তা নতুনভাবে তারা উদ্যোগ নেবেন এবং কারখানা তৈরি করবেন, সেই ক্ষেত্রে সেই সাথে এখানে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং কালুটা বেকার অভিশাপ থেকে মুক্ত পাবে। মহাসড়কের পাশ দিয়ে যে কারখানাগুলো গড়ে উঠেছে, গ্যাস না থাকা সত্ত্বেও ওই কারখানাগুলো রয়েছে, তো যদি গ্যাস সংযোগ পাওয়া যায় সেই ক্ষেত্রে কী কী কারখানা বাড়তে পারে এই মহাসড়ককে ঘিরে? বিভাগীয় পর্যায়ে যা কিছু আছে, যত কারখানা আছে সব এই ডিস্ট্রিক্ট লেভেলেও গড়ে উঠবে এটা আমি আশা করি। যেমন গার্মেন্টস শিল্প, তারপরে বড় বড় কেমিক্যাল ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে কেন বাইরে দেশে যা কিছু পাওয়া যায় গ্যাসের উপকারিতা হিসেবে আমাদের দেশে মনে সেগুলো শিল্প কারখানা গড়ে উঠবে। এখান থেকে ঢাকা সরাসরি যোগাযোগ ব্যবস্থা ভালো, খুবই সুন্দর, মানে কলকারখানার যে পণ্য আনা নেওয়া খুবই সহজতর আর কি। শুধু কলকারখানা নয়, কাহালুবাসী তথা বগুড়াবাসীর জীবনযাত্রা, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে মহাসড়কের পাশে স্থাপন করা হয় রেডিও স্টেশন। পেয়েও না পাওয়ার এক বেদনাদায়ক গল্প এটি। 36 বছর আগে 25 একর জায়গার উপর নির্মাণ করা রেডিও স্টেশনে পূর্ণাঙ্গ প্রচার শুরু হয়নি এখনও। রেডিওতে শোনা যায়নি স্থানীয় কোনো শিল্পীর গান। কাহালুবাসীর সেই রঙিন স্বপ্ন এখন সাদা কালো। তথ্য প্রযুক্তির এই যুগে আর সম্প্রচার চালুর আশাও করেন না স্থানীয়রা। অভিমানে রেডিও স্টেশন নিয়ে কথাও বলতে চান না বঞ্চিত স্থানীয় শিল্পী, কলাকুশলী আর উপস্থাপকরা। বগুড়ার কাহালু উপজেলায় এই উচ্চ ক্ষমতা সম্পূর্ণ রেডিও স্টেশনটি প্রায় 36 বছর আগে স্থাপন করা হয় এবং এখানে যে অবকাঠামোগুলো রয়েছে এই অবকাঠামোগুলো অনেক বেশি ক্ষমতা সম্পূর্ণ এবং অনেক সরকারিভাবেই এইটা স্থাপন করা হয় এবং বাংলাদেশ বেতারের একটি শাখা এটা। তবে 36 বছরেও এখানে পরীক্ষামূলকভাবে সম্প্রচার হয়েছে, কিন্তু বাণিজ্যিকভাবে যে সম্প্রচারের যে বিষয়টা সেই সম্প্রচার এখান থেকে সম্ভব হয়নি। সরকারি অনেক মানে ট্রেনিংয়ে আমরা অংশগ্রহণ নিয়েছি এবং সব মিলিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি এফএম রেডিও সম্পর্কে, ওই জায়গা থেকে যদি আমরা এই ধরনের কোনো একটা প্ল্যাটফর্মের সুযোগ পেতাম তাহলে হয়তো বা আমাদের ক্যারিয়ারটা ডেভেলপ হতো। এটা যদি সচল থাকতো তাহলে বগুড়ার যে সাংস্কৃতিক কর্মী যারা রয়েছেন তাদের যে প্রতিভাগুলো, এই প্রতিভাগুলো বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যেত। ৮.৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা 100 কিলোওয়াটের এই রেডিও স্টেশন কোনো কাজে আসেনি কৃষি নির্ভর কাহালু উপজেলার কৃষকদের। ফসলি মাঠে কাজের ফাঁকে স্থানীয় শিল্পীদের গান শোনার স্বাদ আর নেই। কৃষিকাজে মনোযোগী কাহালুর পরিশ্রমী কৃষকরা ধান, পাট, আলু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।
এই মৌসুমে সারা উপজেলা জুড়ে সবুজের সমারোহ। বিস্তীর্ণ ফসলি মাঠ সবুজের চাদরে মোড়ানো। আদিকাল থেকে কৃষি নির্ভর হলেও এখন আর শুধু কৃষিতেই সীমাবদ্ধ নয়। ছোট বড় অসংখ্য কলকারখানার পাশাপাশি গড়ে উঠেছে 200টিরও বেশি ক্ষুদ্র ও কুটির শিল্প। শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য আর মানুষের জীবনযাত্রার মান কাহালু উপজেলার নাম ছড়িয়ে দিয়েছে দেশের আনাচে কানাচে।